আছে স্টুডিওত মই প্ৰাঞ্জল আৰু সবাতকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰটো শিক্ষকসকলৰ রাজ্যর 2 লাখ শিক্ষকে এতিয়া বিদ্রোহ ঘোষণা করেছে, একেলগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছে আর হঠাৎ কঠোর হয়ে পড়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষক। রাজহুয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসর ষড়যন্ত্রর উমান পাইছে আর তার এই পদক্ষেপ গ্রহণ করেছে। শৈক্ষিক দিনপঞ্জির বাহিরে বাকি আন কোনো কামতে ব্যবহার করব নিব এই হুঙ্কার দিয়া হয়েছে। এই মুহূর্তের সবাতক গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে যে রাজ্যের 2 লাখ শিক্ষকে একদিনায় একেলগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছে আর 1 নভেম্বরেরপরে কঠোর সিদ্ধান্ত লৈছে যে শৈক্ষিক দিনপঞ্জির বাহিরে কোনো কামতে নিয়োগ করব নিব, কারণ একটা বদনাম আছে রাজ্যের শিক্ষকসল ঊর্ধ্বতন বিষয়াসকলে সরকারি আন কাম কাজবর ব্যবহার করে, যার ফলত শিক্ষাদানত ব্যাহত হয় বা শিক্ষাদানত বাধা জন্মে আর সেই প্রক্রিয়াটার ফলত ছাত্র ছাত্রী লোকসানের সম্মুখীন হয়। তার শিক্ষকসকলে সেই ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেছে যে 1 নভেম্বরেরপরে কোনো শৈক্ষিক দিনপঞ্জির বাহিরের কামত সময় নিদিয়ে কোনেও ব্যবহার করব নিব, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি ধমকি দিব নিব সেই হুঙ্কার দিয়া হয়েছে। আর অমৃত বৃক্ষ কার্যসূচী হোক, খেল মহারণের কার্যসূচী হোক, এইবর জড়িত হয়ে পড়ার ফলত ছাত্র ছাত্রীর প্রতি যেখানে অরিহণা আগবাবলিয়া থাকে সেই অরিহণা আগবাত ব্যাঘাত জন্মে, যার ফলতে একদিনায় 2 লাখ শিক্ষকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি হয়েছে যুক্ত গ্রুপের কথা কোয়া হয়েছে শিক্ষা বিষয়া সমল কেন্দ্র সমন্বয়কর সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে শিক্ষা বিষয় আর সমল কেন্দ্র সমন্বয়কর সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছে এই 2 লাখ শিক্ষকে। মানে এই শিক্ষকসকলে এই সিদ্ধান্ত লগে এটা মূরত হয়তো সড়ক ভাগি পড়বেন এওঁলোকৰ এই জেলা শিক্ষা বিষয়াসকলৰ এটা হয়তো কিছু পরিমাণে কঠিন সময় এয়া হব পারে, কারণ তেওঁলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপতে বিশেষ নির্দেশনাবলীবোৰ প্রেরণ করে, কিন্তু সেই নির্দেশনাবলীবোৰ আর হোয়াটসঅ্যাপ গ্রুপত প্রেরণ করব নিব, কারণ ইতিমধ্যেই সেই গ্রুপবোৰ ত্যাগ করেছে এই 2 লাখ প্রাথমিক শিক্ষকে। 2 লাখ প্রাথমিক শিক্ষকে শিক্ষা বহির্ভূত কাম কাজত অতিষ্ঠ হয়ে এনেধরনের ডিজিটাল বিদ্রোহ করেছে। বর্তমান ডিজিটাল যুগত ডিজিটালি হয়তো সক্রিয় হয়ে না থাকিব, ডিজিটাল যুগত বিশেষ হোয়াটসঅ্যাপর দরে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপর দরে একটা এপত থাকা বিভিন্ন গ্রুপ ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে। তাকো সেই গ্রুপ যুক্ত গ্রুপ হয়েছে শিক্ষা বিষয় আর সমল কেন্দ্র সমন্বয়কর গ্রুপ, আর শিক্ষা বিষয় সমল কেন্দ্র সমন্বয়কর এই গ্রুপটুতেই বিভিন্ন দিহা পরামর্শ বিভিন্ন নির্দেশনাবলী আহে, নির্দিষ্ট কাম করবলগা থাকলে সেই গ্রুপটুতেই প্রেরণ করা হয় আর সেই গ্রুপটির জড়িয়ে বহু কাম পরিচালনা হয়ে থাকে। সেই গ্রুপ ত্যাগ করেছে 2 লাখ শিক্ষকে। আরলগতে কৈছে যে এই শিক্ষাবর্ষর মাত্র 40-50 দিন সময় একোগী ছাত্র ছাত্রীর বিনিময় খরচ করবলে সময় পাইছিল, মানে শিক্ষাদানত মাত্র 40-50 দিন, এটা শিক্ষাবর্ষর 40-50 দিনহে শিক্ষাদানের নামত আত্মনিয়োগ করবলে সময় পাইছিল, তার বাহিরে গোটেবর কাম কেবল শিক্ষা বহির্ভূত কাম কাজত ব্যস্ত হয়ে থাকবলিয়া হয়েছিল উপরওয়ালার নির্দেশত বা একাংশ বিষয়ার নির্দেশত, যুক্ত কামে শিক্ষাদানের প্রভাব পেলাইছিল। আর ইয়াত ষড়যন্ত্রর গুণ পাইছে, কৈছে যে রাজহুয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসর এয়া হেনু ষড়যন্ত্র চলিছে, যার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কাহানিও কেনধরনের কামত ব্যবহার করব নিব, সরকারি কাম কাজত উপস্থিত না থাকলে বিষয়ে ভাবুকি দিয়ে আরও অভিযোগ উত্থাপন করেছে, যেহেতু কেবল নিজের শিক্ষা বিভাগের বাহিরেও আন আন বিভাগের কাম কাজত ব্যস্ত হয়ে থাকবলিয়া হয়। মই ইতিমধ্যে কৈছো অমৃত বৃক্ষ কার্যসূচী পালন করলে সেই অমৃত বৃক্ষ কার্যসূচীতেও আত্মনিয়োগ করবলিয়া অবস্থার সৃষ্টি হয়, খেল মহারণ পাতিলে খেল মহারণতো শিক্ষকসকলে গিয়ে দায়িত্ব পালন করবলিয়া হয়, বাকি নির্বাচন বা আন আন কেতবোৰ সময় কথাটো আছে, নির্বাচনের কথা বাৰু আমি বাদ দিলেও দেশের গণতন্ত্রের একটা যেহেতু বিশেষ উৎসব নির্বাচন আর তাত স্বাভাবিকতে সকলে অংশগ্রহণ করা, সকলো সরকারি বিষয়ে অংশগ্রহণ করা নিশ্চয় বাধ্যতামূলক হব লাগে, কারণ সেই সময়ত আমার প্রয়োজনও হয় তেনে ধরনের বিষয়াসকল, কিন্তু তার বাহিরে নির্বাচনের বাহিরে আন আন সময় যেটা নিজকে আত্মনিয়োগ করে সময়বর দিয়ে, তেতিয়া এই মহামূল্যবান সময়বর হেরুয়া পেলায় যিখিনি সময় আসলতে ছাত্র ছাত্রীক দিব লাগিছিল, ছাত্র ছাত্রীর ভবিষ্যতের জীবন গড়ার বাবে দিব লাগিছিল, আর লোকসান কার হয়, লোকসান হয় ছাত্র ছাত্রীসকলের, রাজহুয়া খণ্ডর শিক্ষা ব্যবস্থার যখন শিক্ষার্থী উচিত শিক্ষা লাভ নকরে, শিক্ষাত ব্যাহত হয়, শিক্ষাত বাধা জন্মে, শিক্ষা সময় পাব লাগছিল সেই শিক্ষা নাপায় আর সেই সময়তে পরীক্ষাও আহি পায় আর পরীক্ষা যেনে তেনে হয়তো উত্তীর্ণ হয়ে তার পাছর উপর শ্রেণীত গিয়ে শ্রেণীকোঠাত মনোনিবেশ করবলিয়া হয়, কিন্তু আধরুয়া শিক্ষা হয়ে থাকি যায়।
আধুরা শিক্ষার বলত ফলত তেওঁলোকৰ অল্প বিদ্যার অধিকারী হয়ে পড়ার দরে এক এক অচলাবস্থায় বিরাজ করে। সেই অভিযোগ শিক্ষকসকলে উত্থাপন করেছে যে ছাত্র ছাত্রী সকল অল্প বিদ্যার অধিকারী হয়ে থাকে একাংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর সরকারের কিছুমান অতি বেয়া নীতির ফলত বেয়া সিদ্ধান্তর ফলত শিক্ষকসকলক বিশেষকৈ প্রাথমিক শিক্ষকসকলক এই কামত ব্যবহার করব নালাগে, যার বাবে এই সকল প্রাথমিক শিক্ষকে এনে ধরনের আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে, ডিজিটাল বিদ্রোহ ঘোষণা করেছে। আজির প্রায় ডিজিটাল বিদ্রোহ আরম্ভ হয়ে গেছে আর 1 নভেম্বরের কোনো সরকারের ঊর্ধ্বতন বিষয়া কোনো মন্ত্রীয়ে হেঁচা প্রয়োগ করব নোৱাৰিব হুঙ্কার দিছে। তেওঁলোকে কোনো কারণতেই অন্য কামত আত্মনিয়োগ নকৰে, কোনো কারণতেই শিক্ষা বহির্ভূত কাম কাজত জড়িত হয়ে নপরে, কেবল শিক্ষাদানতহে ব্যস্ত থাকিব সেই কথা উল্লেখ করা হয়েছে। ভারাক্রান্ত হয়ে পড়েছে হেনু আর অতিষ্ঠ হয়ে পড়েছে হেনু, যার ফলতে এনে ধরনের একটা কঠোর সিদ্ধান্ত লোলে বাধ্য হয়েছে। ইয়ার পূর্বে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ বেগুকও এই বিষয়বুক সাক্ষাৎ করেছিল, কিন্তু তারপরও কোনো কামত নাহিল। রনুজ বেগু সাক্ষাৎ করার পাছত দুই এটা সমস্যা সমাধান হয়েছিল, কিন্তু বহু সমস্যা আজিলেক সমাধান নোহাকি থাকি গেল, যার বাবে এই বিদ্রোহ ঘোষণা করবলে বাধ্য হয়েছে। শিক্ষামন্ত্রীগুলোকে সজোরে কৈছিল যে একাংশ সরকারি ঊর্ধ্বতন বিষয়ার উপর হেঁচা প্রয়োগ করে, দাবি দিয়ে, ভাবুকি দিয়ে, দাবি ধমকি দিয়ে, ভাবুকি এনে ধরনের দিয়ে যে তোমালকে চাকরি হেরাব লাগবে, তোমালকর দরমহা কাটি দিম, এনে ধরনের ভাবুকি হেনু সেই শিক্ষকসকলক দিয়ে, প্রাথমিক শিক্ষকসকলক বিশেষকৈ। সেই ভাবুকিবর পাই থাকার পাছত স্বাভাবিকতে আন্দোলনের পন্থা গ্রহণ করা দৃষ্টিত যুক্তিসঙ্গত বলে উল্লেখ করব বিচাৰিছে। 2 লাখ শিক্ষকে একদিনাই একটা সিদ্ধান্ত লো এনে ধরনের এক ডিজিটাল বিদ্রোহ করা স্বাভাবিকতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। একদিনা এই 2 লাখ শিক্ষকে ডিজিটালি বিদ্রোহ করে শিক্ষা বিষয়ে সমল কেন্দ্র সমন্বয়কর সকলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছে এই সকল প্রাথমিক শিক্ষকে। অতি তাৎপর্যপূর্ণ কথা। আর আমার যিখিনি খবর আছে, যেহেতু প্রাথমিক শিক্ষক সকলে সরকারি কাম কাজত উপস্থিত না থাকলে বিষয় ভাবুকি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। এনে ষড়যন্ত্র রোধ করবলে শিক্ষক শিক্ষামন্ত্রীরও কাক চাপিছিল, কিন্তু তারপরও কোনো কামত নাহিল। অতিরিক্ত কামর বোঝা তেওঁলোকৰ ওপৰত কেবল জাপি দিয়া হৈ আছে আর অতিরিক্ত কামর বোঝাত তেওঁলোক নিজেও অতিষ্ঠ আর শিক্ষার্থীসকলেও অতিষ্ঠ হয়ে পড়েছে, কারণ শিক্ষার্থীসকলক শিক্ষা দিবলৈ শ্রেণীকোঠাত শিক্ষক থাকিব নোৱাৰে। সেই অতিরিক্ত কামর বোঝার ফলত তেওঁলোকে বাহিরে বাহিরে কামবোৰ কৰিবলগীয়া হয়, বিদ্যালয়ত যাব নোৱাৰে এই অতিরিক্ত কামবোৰৰ ফলত। আর ভুক্তভোগী কোন হয়? সাধারণ শিক্ষার্থীসকল হয়, সাধারণ দরিদ্র পরিয়ালের শিক্ষার্থীসকল হয়, যখন শিক্ষার্থী কোনো ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় যাব নয়, সরকারি খণ্ডর বিদ্যালয়তে পাঠদান করবলে বাধ্য হয়ে থাকে। সেই সকল দুর্ভোগিয়া শিক্ষার্থীর কথা এবার সরকারে ভাবি চাওয়া প্রয়োজন বলে প্রাথমিক শিক্ষকসকলে দাবি উত্থাপন করেছে। কিন্তু 1 নভেম্বরের নহব মানে নহবই, 1 নভেম্বরের কোনো ধরনের বাহিরা কামত ব্যবহার করব নয় বলে হুঙ্কার দিছে। এয়া আসলে এইখানে মুহূর্তের তথ্য, আর পরবর্তী সময় অধিক তথ্য সম্প্রচার করে থাকবলে চেষ্টা করি।